Assalamualaikum, welcome to our channel. আজকে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে একটা পার্টির ভিডিও। তো আমি ঝটপট ড্রেসটা বের করে পরে নিয়েছি, রেডি টেডি হয়ে আমি পার্টিতে যাচ্ছি। তো আমি এখন হচ্ছে রাস্তায় রিকশা দিয়ে যাচ্ছি। তো আজকে কিসের পার্টি গেলে বুঝবেন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। আর হ্যাঁ, আমার গলার অবস্থা একটু ভালো না, আমার গলায় ঠান্ডা লেগেছে, তো হচ্ছে গলার কণ্ঠটা একটু খারাপ দেখাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিয়ে এখন হচ্ছে এই যে চলে আসছি। কিসে দেখেই মনে হচ্ছে কোনো একটা জিম। ইয়েস, এটা হলো একটা জিমের পার্টি, আমি এখানে জিম করি। তো হচ্ছে আজকে হচ্ছে এখানে একটা পার্টি হচ্ছে। পার্টি বলতে হচ্ছে আমাদের যে ট্রেনার, সে ট্রেনারকে আমার বিদায় দিচ্ছি। ট্রেনার আর কি অসুস্থ, তো এই মাসে তার লাস্ট আমাদের সাথে, তাই আমরা তার সাথে তার জন্য একটা ছোটোখাটো একটা আয়োজন করেছি, বিদায় অনুষ্ঠান। তো আমরা এখানে সবাই যা যার মতো করে আসছি, সবাই যারা অনেকেই সাজুগুজু করছে, অনেকে এখানে নিজের মতো করে সাজাচ্ছে। তো আমরা কয়েকজন মিলে নিচে চলে আসলাম, কারণ পার্টি শুরুতে দেরি হবে। তো আমরা এখানে চা নিয়েছি টং করে এসে, তারপর একটু পরে পার্টি শুরু হয়ে গেল। সবাই অনেক সুন্দর করে রেডি টেডি হয়ে আসছে, ভালোই লাগতেছে দেখতে সবাইকে, কারণ সচরাচর সবাই নর্মাল জামা কাপড়ই থাকে, আর এখন সবাই রেডি টেডি হয়েছে, কাউকে চিনে যাচ্ছে না, ভালোই লাগছে। পার্সোনাল মানে সমস্যার কারণে আমি সবার ভিডিও নিতে পারি। তারপর হচ্ছে আমরা কেক কাটলাম, কেক কেটে তারপর আমরা কেক কাটাকাটি করে খেয়ে নিলাম, তারপর সবাই মিলে গোল হয়ে বসে ফিল পাসিং করলাম। ফিল পাসিং আমি অবশ্যই আরও হয়ে গিয়েছি। তারপরে আমি কী করলাম, আপনাদের জন্য একটা শর্ট নিলাম, এইটি দেখুন। তারপরে একজন দুইজন তিনজন করে আস্তে আস্তে করে আউট হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হলো। তারপর হচ্ছে আমরা খুব মজা করলাম, নাচলাম গাইলাম, আনন্দ করলাম খুব ভালোভাবে। এই যে আমি হচ্ছে ভিডিও দেখে আবার নিজের শর্ট দিচ্ছি। তারপর হলো আর একটা ঝুড়ির মধ্যে বল ফেলে সেই খেলাটাও হলো। অবশ্যই আমি এই খেলায় নাম দিইনি, আমি দেখলাম, আমি আনন্দটাই উপভোগ করলাম, কারণ আমি জানি আমি জিতবো না, খামাটা খেলায় নাম দিয়ে কোনো লাভ নেই। তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হলো, তারপর হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো, পুরস্কার দিল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা খুশি আর তাদের সাথে আমরাও খুশি, খুব ভালো লেগেছে সময়টা, খুব মজা করেছি। আসলে মাঝে মধ্যে এমন পার্টি রাখা উচিত, তাহলে ভালো থাকে, মন মেজাজও ভালো থাকে, কারণ সবাই অনেক ব্যস্ত থাকে, আর মাঝে মধ্যে একটু পার্টি হলে সবারই মন মেজাজ ভালো থাকে। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়ার মধ্যে ছিল বিরিয়ানি আর কোক। আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।